নমস্কার, শুরু করছি বাংলা বাইট। আজ এমন একজনের কথা আপনাদের বলবো, বলা ভালো তাদের, তার লড়াইয়ের গল্প, যেটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে লড়াই, যে গল্প হয়তো অনেককেই মোটিভেট করতে পারে। কারণ এই যে এত সমস্যা চারিদিকে, যারা এই প্রজন্ম যারা পড়াশুনো শিখেছেন, মা বাবা অনেক কষ্ট করে তাদের সামর্থ্যের বাইরে গিয়ে তাদের ছেলেমেয়েদের মানুষ করেন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যে তাদের ছেলেমেয়েরা মানুষ হবে, তাদের কর্মজীবন নিশ্চিত হবে। কিন্তু আমাদের দেশ তথা রাজ্যের যে ছবিটা, বিশেষ করে কাজের বাজারে যে ছবিটা মাঝে মধ্যেই বেরিয়ে আসে, এবং বেশ কিছুদিন আগে, খুব দূরেও যেতে হবে না, একটা খবরে বেশ হইচই পড়ে গিয়েছিল সর্বত্র, যে যেখানে ডোমের চাকরির আবেদনে আবেদনপত্র পড়েছিল যে এমফিল, পিএইচডি, এমএ, এই সমস্ত ডিগ্রিধারীরা লোকেরা আবেদন করেছিলেন। এবং শুধু এটাই নয়, এর আগেও অনেক উদাহরণ রয়েছে, সামনে এসেছে, যেটা প্রমাণ করে যে আনএমপ্লয়মেন্ট সমস্যাটা কোন জায়গায় দাঁড়িয়ে, যেন তেন প্রকারণের সংসারে হাড় ধরার জন্য মরিয়া হয়ে রয়েছে মানুষ। এবং আনএমপ্লয়মেন্টের থেকেও সবচেয়ে বেশি যে সমস্যাটা, যেটা নজর কাড়ে, সেটা হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট। হ্যাঁ, যে কোনো কাজই ছোট নয়, অবশ্যই সেটা সর্বৈবভাবে সত্য, কিন্তু এটাও ঠিক যোগ্যতা অনুযায়ী যোগ্যতার মূল্যায়ন হওয়াটা অবশ্যই নিশ্চিত করা দরকার, যোগ্যতা সঠিক মূল্যায়নটাও দরকার কিন্তু। এবং আমরা যদি দেখি এই রাজ্যের দিকেই যদি নজর দিই, 2011-এর পর থেকে, মমতা সরকার আসার পর থেকে, কিন্তু চাকরির বাজার, মানে কাজের যে নিয়োগ, সেটা কিন্তু সত্যি, সেটা নিয়ে এত, এই যে এত ঝড় উঠেছে যে নিয়োগ হয়নি, শূন্য পদ হয়েছে, সেটা যদি স্কুল, কলেজ, সরকারি অফিস, এমনকি পৌরসভা, সাম্প্রতিক একটা, খুব সাম্প্রতিক একটা সমীক্ষা দেখা গিয়েছে যে পৌরসভাগুলোতেও, যেখানে এই যে এখন যে বিভিন্ন জায়গায় যে সাফাই কর্মীদের একটা কাজের প্রশ্নচিহ্ন উঠে আসছে, যে ডেঙ্গি হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, কিন্তু কর্মী নেই, নিয়োগ নেই, এই পৌরসভাগুলোতেও অনেক মানে খালি পদ রয়েছে যেখানে নিয়োগ হয়নি। তো এরকম বিভিন্ন জায়গা, স্কুল কলেজ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি, বিভিন্ন জায়গা, অফিস আদালত, এই সমস্ত জায়গায় কিন্তু একটা কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। এবং এই নিয়োগের দাবিতে আমরা দেখেছি পথে নেমে বিক্ষোভ আন্দোলনে পর্যন্ত চাকরি প্রার্থীরা সামিল হয়েছে, এবং তাদের কি করে কড়া হাতে দমন করা হয়েছে সেই সমস্ত আন্দোলন, সেই ছবিও কিন্তু উঠে এসছে। তো এইটা নতুন করে বলার কিছু নেই, কিন্তু এইটা বললাম এই উদ্দেশ্যেই যে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন, যে শুধুমাত্র সরকারি চাকরির দিকে তাকিয়ে বসে থাকলে হবে না, অনেক পথ রয়েছে, অনেক বিকল্প পথ। তো মুখ্যমন্ত্রীর কথাকেই পাথেয় করে বলা ভালো, অনেকেই সেই বিকল্প পথের সন্ধানে নেমেছেন, বিশেষ করে এই গত 2 বছর ধরে চলা যে করোনা সময়কালে আমাদের যে একেবারে যে বাস্তবের সম্মুখীন হয়েছি আমরা, যেভাবে প্রত্যেকের যে অবস্থাটা হয়ে দাঁড়িয়েছিল, হাড়ির হাল হয়ে দাঁড়িয়েছিল, সেক্ষেত্রে অনেকেই কিন্তু একটা শিক্ষা পেয়েছিলেন যে যেন তেন প্রকারণে সৎ পথে থেকে যতটা থাকা যায়, তো যোগ্যতার অনুযায়ী চাকরির প্রত্যাশা বা সরকারি চাকরির প্রত্যাশা ছেলে বরঞ্চ বিকল্প পথের সন্ধান করা উচিত। তো সেইভাবে আমরা দেখেছিলাম এরকম অনেক কিছু দৃষ্টান্ত এসেছিল, কোথাও দেখেছিলাম যে ফুড ডেলিভারি করছে, অনেক কোয়ালিফাইড লোক ফুড ডেলিভারিতে সামিল হয়েছে সংসারে হাল ধরার জন্য। তেমন একটি খবর এই গত সেকেন্ড লকডাউনের সময় ঘুরছিল ভীষণভাবে, যে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করা ছাত্রী ফুচকা বিক্রি করছেন, এবং সেটা হয়েছিল খড়দার নতুন বাজারে, ভেতরে তার দিকে তাদের একটা দোকানও ছিল ফুচকাওয়ালি, যেটাও খুব সাড়া ফেলেছিল। এবং শুধু ফুচকা যেমন তারা এনেছিলেন সামনে বিভিন্ন ফ্লেভারে, সেখানে তাদের নতুন ক্রিয়েটিভিটি যোগ করেছেন, ফুচকার বিভিন্ন ধরনের ফ্লেভার এনেছিলেন, এবং সেটা খুব জনপ্রিয় হয়েছিল, কারণ বিকল্প পথের সন্ধান তারা করতে চেয়েছিলেন, যাতে করে তাদের অ্যাটলিস্ট জীবিকা, পায়ের তলার মাটিটা যাতে একটু সক্ষম হয়, মানে আমাদের যে বেসিক নিড,
যেটা তার মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটেই তো আসে। তো এগুলোর জন্য, এগুলো সিকিউর করার জন্য তো আয়টা দরকার। আর গত দু বছর যদি আমরা, এর আগে তো সত্যি চাকরির বাজার তো খুবই খারাপ, এটা তো বলাই, নতুন করে বলার কিছু নেই, কিন্তু এই করোনা সময়কালে তো আরও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো সুতরাং এই বেসিক নিডসটা সিকিউর করার কিন্তু খুব দরকার হয়ে পড়েছে, এবং সেই জন্যই এইরকম বিভিন্ন বিকল্প ভাবনা চিন্তা কিন্তু উঠে এসছে। সেই জ্যোতির্ময়ী যে উদ্যোগটা নিয়েছিলেন তাতে করে অনেকেই বাহবা দিয়েছিলেন যে এরম একটা বিকল্প পথ, এবং বেশ জনপ্রিয় হয়েছিল। সেই রকমই আজকে যার কথা বলবো সেটাও খুব মোটিভেটেড করে, কারণ এই যে স্টোরি, এই যে গল্পগুলো উঠে আসে, হয়তো অনেকে করছে, সবার গল্প তো সামনে আসে না, আমাদের তো এটাই খুব বাস্তবের ব্যাপার, যারা কিনা সব হয়তো অনেকেই বিকল্প পথের সন্ধান করেন, কিন্তু সফল যতক্ষণ না আমরা হতে পারি ততক্ষণ কিন্তু সেটা আর পাঁচজনের কাছে উদাহরণ হিসেবে হয়ে উঠতে পারে না। তেমনই হাবড়ার বাসিন্দা বছর ২৬ টুকটুকি, একদম নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়ে, এবং ওই পড়াশোনাকে সম্বল করেই ভেবেছিলেন, তার চোখেও স্বপ্ন ছিল, তার পরিবারের চোখেও স্বপ্ন ছিল। নিম্নবিত্ত পরিবারে বাবা যেখানে ভ্যান চালক প্রশান্ত দাস, মা বাড়িতে একটা ছোট্ট মুদি দোকান, তিন ভাই বোন, সেইখানে দাঁড়িয়ে মেয়ের পড়াশোনা চালিয়েছিলেন এই আশাতে হয়তো বা এই পড়াশোনাকে সামনে নিয়েই মেয়ে শিক্ষিকা হয়ে উঠতে পারবে, মানে এই আশা ছিল। সেই জন্য কষ্ট করে মেয়ের পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। ২০১৬তে ইংলিশে অনার্স নিয়ে টুকটুকি দাস গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তারপরে এমএও কমপ্লিট করে ইংলিশে স্নাতকোত্তর। সত্যি পড়াশোনা মেধাবী ছাড়া তো সম্ভব নয়, কিন্তু তারপরে একটার পর একটা পরীক্ষা বসেছিলেন টুকটুকি, কিন্তু সফল হয়নি, এবং যার ফলে খানিকটা তো অবসাদ অবশ্যই স্থান পেয়েছিল। কিন্তু কেউ কেউ থাকেন এমন মানুষ যারা হেরে গিয়েও আবার জেতার লড়াইয়ে সামিল হওয়ার ক্ষমতা রাখেন, ঘুরে দাঁড়াতে পারেন। বিশেষ করে এই যে করোনার সময়কালটায় আরও বেশি হতাশা গ্রাস করেছিল, কিছু তো একটা করতেই হবে সংসারের হাল ধরার জন্য, এবং সেই থেকেই, সেই একটা কি বলবো, সেই একটা বাসনা থেকেই, সেই একটা ভাবনা থেকেই চা বিক্রি করা, এই একটা মাথায় আসে, এবং হাবড়া স্টেশনেই সে শুরু করে এমএ ইংলিশ চায়ওয়ালি। এই নামটাও একটা অদ্ভুত। ২০২০তেই লকডাউনের সময় সে চায়ের দোকানটা শুরু করে। প্রথম দিকে ওই আর পাঁচটা চায়ের দোকানের মতো থাকলেও আস্তে আস্তে যেখানে মেধা তো অবশ্যই রয়েছে সেটাকেও কাজে লাগিয়েছে, এবং বিভিন্ন ফ্লেভার তার সঙ্গে অ্যাড হয়েছে, সঙ্গে টুকটাক মানে চায়ের সঙ্গে টা, এটা তো আমাদের একটা চা আছে, চার সঙ্গে টাটা স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্সের একটা সংযুক্ত হয়েছে সঙ্গে, এছাড়া মর্নিংয়ে কিছু ব্রেকফাস্ট হালকা ফুলকা, আস্তে আস্তে এটা বাড়াচ্ছে। মানে টুকটুকির কথায় হয়তো কোনো কাজে ছোট নয় ঠিকই, কিন্তু আস্তে আস্তে এই ছোট উদ্যোগে শুরু করা ব্যবসায়ী ভবিষ্যতে বড় হবে। এবং এই যে এমএ ইংলিশ চায়ওয়ালি, এই যে একটা নাম, কেন এটা, এই ব্র্যান্ডটা পেছনে তার যে কথা, সে মানে সে যাকে অনুসরণ করেছে, ইন্সপিরেশন বলা যায়, সেটা প্রফুল্ল বিল্লারের এই এমবিএ চায়ওয়ালে, এই ব্র্যান্ডটা যেটা জনপ্রিয় হয়েছিল সেটাকে সামনে রেখেই তার এই নামকরণের প্রচেষ্টা। টুকটুকি বা জ্যোতির্ময়ীরা এই যে তাদের একটু বিকল্প পথ, নিজেদের এই যে পড়াশোনা, যেমন টুকটুকি হতে চেয়েছিল শিক্ষিকা, কিন্তু তাকে চায়ের দোকান খুলতে হয়েছে সংসারের হাল ধরার জন্য, সেখানেও তার যে মেধা, তার যে মনন, সেটাকে সে কাজে লাগিয়েছিল। এবং অবশ্যই যখন চর্চায় এসছে, আমরা যে কথা বলছি তাকে নিয়ে, সে তো উদাহরণ হয়েছে, এবং আর পাঁচজন যারা ভাবছে যে চাকরি বাকরি, অবশ্যই চাকরি নেই, এত ডিগ্রি রয়েছে তার কাছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অথচ কী করে সংসারে হাল ধরবে, তার জন্য মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, এবং অনেক সময় অনেক রকমের কঠোরকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এরকমও ঘটনা সামনে আসে। তো তা না করে এরকম লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে যদি ভাবা যায়, যদি একটু ধীর স্থিরভাবে ভাবা যায়, তাহলে বোধ হয় এরকম বিকল্প অনেক পথ হয়ে উঠতে পারে, এবং সেই সঙ্গে আপনি হয়ে উঠতে পারেন আরও একজনের ক্ষেত্রে ইন্সপিরেশন। চাকরির বাজারে যে হতশ্রী যে দশাটা,
সেটাও তো তুলে ধরছে, এবং কোথাও এদের লড়াইয়ের গল্প আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যদি জেদ থাকে, যদি কিছু করার ইচ্ছে থাকে, তাহলে বোধহয় বিকল্প পথের সন্ধান খুঁজে নেওয়াই যায়। কারণ যেটা এখন পাওয়া সম্ভব নয় অনেক ক্ষেত্রেই, যেমন আমাদের মধ্যে থেকে অনেক কিছুই হারিয়ে গেছে, না হারিয়ে গেছে বলতে পারবো না, কমে এসেছে। যেমন আমরা দেখি না এখন কোথাও সেইভাবে একান্নবর্তী ফ্যামিলি কমে ছোট হয়ে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে এসছে, সেই রকম বাড়ির সামনে বিশাল মাঠ উঠোন সেটাও কমে গিয়ে এক চিলতে ঘরে এসে পৌঁছেছে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে। তেমনই সরকারি চাকরি যে হবে সেই আশাতেও আস্তে আস্তে যেন বিলুপ্তির পথে কমে, এতটাই কমে এসছে তার চান্স। তো সেইটাই, সেই ভরসায় না থেকে যদি নিজস্ব উদ্যমে কিছু শুরু করা যায়, যদি নতুনভাবে ভাবা যায়, যদি নতুন কিছু করা যায়, তাহলে মন্দ কি? তাহলেও এইভাবেও তো ঘুরে দাঁড়ানো যায়, এভাবেও তো অন্যের উদাহরণ হওয়া যায়। এই জ্যোতির্ময়ী টুকটুকিদের এই গল্প তুলে ধরার উদ্দেশ্যই একটা, এদের গল্পগুলোকে সামনে রেখে যদি নতুন কিছু শুরু করা যায়, যদি এইভাবেও নিজের পায়ের তলার মাটি শক্ত করা যায়, তবে মনে। আপনাদের যদি কোনো কিছু বক্তব্য থাকে বা এমন কোনো ঘটনা থাকে সত্যি যেগুলো তুলে ধরলে আর পাঁচজন মানুষের মনের বল বাড়ে, অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন। সেই সঙ্গে আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সঙ্গে থাকুন, নমস্কার।